সালামু আলাইকুম, আশা হচ্ছে সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা শিখব ফটোশপের প্রেফারেন্সেস, কয়েকটি খুবই ইম্পর্টেন্ট সেটিংস, যে সেটিংসগুলো জানলে আপনার ফটোশপের কাজগুলো আপনাদের কাছে আরও সহজ গণ্য হবে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখা অনুরোধ করব। তো চলুন কথা না বলি, আমরা মূল পয়েন্টে চলে যাই। তো যাওয়ার পর একটি কথা বলেই রাখি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওগুলো ভালো লাগে অ্যান্ড আপনাদের চাহিদার সাথে সামঞ্জস্য হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্টেড টু দ্য মেন পয়েন্ট অফ আর টুডে ভিডিওস। আমরা ফার্স্টে আমরা চলে যাই কীভাবে প্রেফারেন্সে যাব। তো প্রেফারেন্সে যাওয়ার জন্য আমরা এডিটেও যেতে পারি ম্যানুয়ালিভাবে, মানে মেনুবার দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে অ্যান্ড এডিটে চলে যাবেন, গিয়ে সবার লাস্ট যে অপশনটা পাবেন প্রেফারেন্সেস এখানে ক্লিক করবেন অ্যান্ড জেনারেলে যাবেন। আর যদি এটা শর্টকাটে যেতে চান তাহলে যেতে হবে হচ্ছে কন্ট্রোল কে, তাহলে শর্টকাটে আপনাদের অপশনগুলো চলে আসবে। ফার্স্ট যে সেটিংসটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট সেটিংস, আমরা যখন নাকি ফাইল কয়েকটা ফাইল একসাথে ওপেন দিই তার জন্য ফাইলগুলো ওপেন দিচ্ছে। এখন দেখুন ইমেজগুলোকে যেভাবে ওপেন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাপে ওপেন হয়েছে, যেটা নাকি আমরা কোনো প্রকার উপরে যেই ট্যাপসটা ওপেন হয় সেভাবে ওপেন হয়নি, এক্সট্রা ওপেন হচ্ছে, যেটা নাকি প্যারাদাগ একটা সিস্টেম। এই সিস্টেমে কাজ করা অনেকটাই কষ্টসাধ্য বিষয়, আপনাদের প্রবলেম হতে পারে বা এই প্রবলেম অবশ্যই ফেস করেছেন কি না, যারা ফেস করেছেন তারা বুঝতে পারছেন যে আসলে এটা খুব প্যারাদাগ একটা বিষয়। তো এটা সমাধান কী, এটা সমাধান খুঁজতে গেলে প্রথমে আপনার যেতে হবে কন্ট্রোল কে দিয়ে, আমরা শর্টকাটে চলে গেলাম হচ্ছে প্রিফারেন্সে। তো যাওয়ার পরে ওয়ার্কস্পেসে আসবেন, ওয়ার্কস্পেসে এসে ওপেন ডকুমেন্টস অ্যান্ড স্টেপস এখানে ক্লিক করে দিলাম, তাহলে এই প্রবলেমটা হবে না। তো দেখুন ওকে দিলাম অ্যান্ড ফাইলগুলোকে আমরা কেটে দিচ্ছি, এখন আমরা ফাইলগুলো ওপেন দিচ্ছি। এখন দেখুন ইমেজগুলোকে ট্যাব আকারে ওপেন হয়েছে, এখন আপনারা চাইলে ইচ্ছে মতো করে যে ইমেজটাকে কাজ করবেন এই ইমেজটাতে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন। সেকেন্ড নাম্বার যে সেটিংসটা সেটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য একটা ফাইল ওপেন দিচ্ছে। ওকে, এখানে একটা ফাইল ওপেন দিয়ে ওকে, এখন দেখুন এই ইমেজটাকে আমরা কাজের সুবিধার্থে অনেক সময় ইমেজটাকে ছোটো করতে হয়, বড় করতে হয় কিংবা একটা প্লেসমেন্ট থেকে অন্য প্লেসে নিতে হয়, তার জন্য কন্ট্রোল টি দিয়ে ছোটো বড় করে নিচ্ছে, ছোটো করে নিলাম অ্যান্ড কোনো একটা প্লেসে বসাবো। বসিয়ে এখন মনে হলো যে এটা আর বড় করতে হবে, এখন মনে হলো যে এটাকে আরও বড় করতে হবে, তার জন্য বড় করছে। তো দেখুন ইমেজের অবস্থা কী হয়েছে, মানে রেজুলেশন একবারে নষ্ট হয়ে গেছে অ্যান্ড গ্লো হয়ে গেছে, যেটা নাকি স্কেলগুলো দেখুন যে ইজ বরাবর যে। এখন যদি আপনারা চান যে এই ইমেজটা এভাবে গোলা না হোক, মানে সঠিক স্থানে যেন প্লেসমেন্ট করে গোলা না হয়ে একদম যেভাবে নাকি অরিজিনাল ফাইলটা ছিল সেভাবেই থাকে, তার জন্য ঠিক আছে এখন আমরা ইমেজটাকে ওপেন দিচ্ছি। তো স্মার্ট অবজেক্ট করার জন্য আমরা চলে যেতে হবে হচ্ছে ইমেজের মধ্যে রেখে রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে দেখুন কনভার্ট টু স্মার্ট। স্মার্ট করার পরে আমরা যদি এটা ছোটো বড় করি, দেখুন থাম্বনেলটা চলে আসছে স্মার্ট অবজেক্টে, এখন যদি আমরা ছোটো করি, ছোটো করে আবার এন্টার ক্লিক করলাম অ্যান্ড আবার যদি বড় করি, দেখুন কোনো ধরনের রেজুলেশন ইমেজ। এটা যদি আমরা প্রত্যেকটা ইমেজের জন্য ম্যানুয়ালিভাবে যাই করি তাহলে সময়টা অনেকটা বেশি লাগবে, অ্যান্ড ইমেজটা যদি কয়েকটা ফাইল হয় যে চার পাঁচটা ফাইল আপনার কাজ করবেন, তাহলে ইমেজটা যদি প্রত্যেকটা বাড়িতে এভাবে নিয়ে আসেন তাহলে একটু প্যারাদায়ক সময় সাপেক্ষ। যদি চান যে প্রত্যেকটা ইমেজ ওপেন হবে আর সাথে সাথে কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, তার জন্য করতে হবে আপনারা আবার চলে যাবেন হচ্ছে এডিট প্রেফারেন্সেস, প্রেফারেন্সেস অ্যান্ড জেনারেল। এখন আর অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসে এনে ক্লিক করে দেবেন অ্যান্ড এটা এখন অটোভাবেই এটা ক্যাপচার করে নেবে যে স্মার্ট অব ফাইলটা আমরা ওপেন দিচ্ছি। এখন দেখুন ওপেন হওয়ার সাথে সাথেই আমরা ছোটো করে নিচ্ছি, যেটা হোক ছোটো বা বড় করি অ্যান্ড ইন্টার ক্লিক করলে দেখুন এখানে মানে এটা নিজের থেকে ক্যাপচার করে নিয়েছে, স্মার্ট অবজেক্টটা ক্যাপচার করে নিয়েছে। সো আপনি ইচ্ছা করলে এখন যেখানে প্লেস করবেন সেখানে এটা স্মার্ট অবজেক্টই হয়ে থাকবে, তাহলে আপনারা এই স্মার্ট অবজেক্টটা করে নেবেন আপনাদের কাজের সুবিধার। এসএনএসটা খুবই ইম্পর্ট্যান্ট, তার জন্য ফার্স্টে
ইমেজ সবগুলোকে ওপেন দিচ্ছে কিংবা দুইটাই ওপেন দিচ্ছে, এই ট্যাবের সাথে যখন ওপেন দিয়েছে তখন দেখুন দুটো একসাথে করে একটা ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমরা মনে হয় যে মানে ইমেজগুলোকে একসাথে ওপেন দিয়েছে মানে কোনো একটা প্লেসমেন্টে এগুলোকে সরানো যাবে বা ট্রান্সফার করব, দুইটাকে দুই স্থান সরাবো, তো এখন যেহেতু দুটো ইমেজ একসাথে শো হয়ে গেছে তার মানে দুটোকে বারবার করে কন্ট্রোল টি দিয়ে ধরে একটাকে একটা, হ্যাঁ যদি এমন হয় যে ইমেজটা সবগুলো একসাথে ওপেন না হয়ে একটা ওপেন হয়েছে একটাকে আমার প্লেসমেন্ট ঠিক করে তখন আরেকটা ইন্টার ক্লিক করে অন্য একটা ইমেজ এমনিতে চলে আসবে, মানে প্লেসমেন্ট করার পরপর ইন্টার ক্লিক, তার জন্য শর্টকাটে যাওয়ার জন্য প্রেস করা হচ্ছে কন্ট্রোল কে প্রিফারেন্সেস। অ্যান্ড এখানে এসে আপনার স্কিপ ট্রান্সফার হোয়েন প্লেসিং এটাকে টিকমার্কটা উঠিয়ে দিন, উঠিয়ে দিয়ে ওকে দিয়ে দিন। এখন আপনার ফাইলগুলোকে ফটোশপ ওপেন দেন, এখন দেখুন আমি দুইটা ইমেজ ওপেন দিয়েছি, এখন একটা ইমেজ এখানে শো হচ্ছে, তার মানে আমি সুযোগ পাচ্ছি যে ইমেজটাকে কোনো একটা প্লেসমেন্টে আমরা নির্দিষ্ট স্থানে নিয়ে ইন্টার ক্লিক করলাম। করার পরে এখন সেকেন্ড স্টেপে আমাদের ইমেজটা সেকেন্ড ইমেজটা শো হবে, মানে যদি 50টা হোক 100টা হোক যতগুলো ইমেজ একসাথে ওপেন দেন একটা প্লেসমেন্ট ঠিক করে বসানোর পরে ইন্টার, এটা আমাদের জন্য একটু সহজ হয়ে যায় যেটা নাকি সবগুলো একসাথে ওপেন হলে একটা একটু সময় সাপেক্ষ লেগে যায়, আর এটা যদি একটার পর একটা আমরা কাজ করার পরে ইন্টার ক্লিক করলে অন্য একটা ইমেজ আসে তার জন্য আমাদেরকে সহজ হয়ে যায় কাজের জন্য। আমি এটা যদি অনেকগুলো কাজ একসাথে প্লেসমেন্ট করতে হয় তাহলে আমি এই সিস্টেমে, তো আমরা ইমেজগুলোকে এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমি এই সেটিংসটার মাধ্যমে আমি অনেকগুলো কাজ একসাথে করে খুব সহজভাবে কাজগুলো করতে পারি, তার জন্য আমি কয়েকটা ফাইল ওপেন দিচ্ছি। এখন দেখা গেল তিনটা কাজ আমি একসাথে করতে পারছি না, তখন ইমেজটাকে ওপরে মানে একটা ট্যাবে গিয়ে ওই ট্যাবের কাজটা করতে পারি বা যে কাজটা করবো ওই ট্যাবে যেতে হবে। এখন যদি তিনটা কাজ একসাথে করতে যাই তাহলে আমরা চলে যেতে হবে উইন্ডো অ্যান্ড অ্যানান্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এই এখানে থ্রি আপ ভার্টিক্যাল কিংবা এখানে প্রত্যেকটাই এই একই ধরনের কাজ করবে, যদি 5টা কাজ হয় বা 6টা কাজ হয় 4টা কাজ, 4টা কাজ হলে টিল অল ভার্টিক্যাল ক্লিক করবেন অ্যান্ড থ্রি আপ হরিজন্টাল, এখানে ক্লিক করলে আমার তিনটে ইমেজটাকে আমরা একসাথে পাবো। অ্যান্ড আমারটা যেহেতু ভার্টিক্যালে না হরিজন্টাল না ভার্টিক্যালে লাগবে তাহলে ভার্টিক্যালে এখানে থ্রি আপ ভার্টিক্যালে ক্লিক করবো, ক্লিক করে দেখুন ট্যাবগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে চলে আসছে, তার কারণে আমরা তিনটা ফাইল একসাথে দেখতে পাচ্ছি। এখন যদি কাজ করতে চাই এই আমার মধ্যের ইমেজটা কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা কাজটা এখানে ক্লিক করে আমরা কাজ করতে পারবো, অ্যান্ড যে ফার্স্টের যে ইমেজ এটাও যদি আমরা এই ক্লিক করি ক্লিক করলে কাজ করতে পারছে, তার মানে কোনো একটা স্থানে ট্যাব বাই ট্যাব যেতে হবে না, অ্যান্ড ইমেজগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্তই, যদি কোনো স্থান বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা আপনার প্রবলেমগুলো যা প্রবলেম আপনারা ফেস করবেন এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন।